বালিশ মিষ্টি এগুলো কত করে বিক্রি করতেছে? এটা 350 টাকা 400 টাকা কেজি না? যে মেলায় আসলে সবাই এভাবে ঝাল চাচুর খায় দেখতে পাচ্ছেন, এই যে সবাই খাচ্ছে ঝাল চাচুর। কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগে। মেলায় আসলে কি কি খান? মেলায় আসলে ঝাল চাচুর খাই, মিষ্টি খাই, আমৃতি খাই। জালি কিনলেন, এটা কি কাজে ব্যবহার করবেন কাকি? এটা শাক ডোনরা, তারপরে পিঠা পিঠা বড় পিঠা পুরি। হযরত শাহ দরবেশ বাবার যে মেলা হয় বাৎসরিক মেলা, সেই মেলায় আসছি। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সেই মেলার বিস্তারিত দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন মেলায় অনেক মিষ্টি দোকান আসছে এবং ভারী খাবারের দোকান আছে, যেখানে জিলাপি বানানো হচ্ছে, একদম গরম গরম এখানে জিলাপি বানানো হচ্ছে। জিলাপি কত করে বিক্রি করেন? 160 টাকা কেজি। 160 টাকা কেজি জিলাপি বিক্রি করে উনি। এই দেখতে পাচ্ছেন কয়েকটা কড়াইতে মিষ্টি বানানো হচ্ছে, জিলাপি বানানো হচ্ছে। এই যে এখানে কয়েক রকমের মিষ্টি ওনারা বিক্রি করতেছে। মেলায় সাধারণত এই মিষ্টি দোকান বেশি থাকে এবং অনেক মিষ্টি বিক্রি হয় এখানে। মিষ্টি ওই মাসকালাই বেচাছি 240, রসগোল্লা 240, টমটম 200, ময়দার মাল হইলো 160। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি আর কি, মেলা এখন জমে নাই, মনে হয় আরো 8 দিন আছে, এর মধ্যে তো জম পারে। হ্যাঁ, সব মেলাই করি আর কি। মেলায় আসলে সবাই মিষ্টি জিলাপি আমৃতি এগুলা সবাই নেয়। এই দেখতে পাচ্ছেন অনেকগুলা দোকান এই মেলাতে আছে, এই মিষ্টি এবং বাহারি খাবারের, যে বিভিন্ন রকমের এরকম। এই যে এখানে আছে আর একটি মিষ্টি দোকান, দেখতে পাচ্ছেন এই যেখানে মিষ্টি বানায় রাখছে ওনারা। এই যে এখানে জিলাপি আছে, এটা কি সন্দেশ? সন্দেশ আছে। এই যে এখানে দই, কালো জাম, সব রকমের মিষ্টি এখানে ওনারা বিক্রি করতেছে। কত করে বিক্রি করছেন? কোনটা? 140, 200 মিষ্টি। সন্দেশ 300 টাকা কেজি। সন্দেশ 200। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন যেখানে মেলার আকর্ষণ বালিশ মিষ্টি, এগুলো কত করে বিক্রি করতেছে? 350 টাকা 400 টাকা কেজি। কেমন বিক্রি হয়? ভালোই বিক্রি হয়। ভালো বিক্রি হয়? ভালোই। যে বালিশ মিষ্টি এক একটার ওজন 1 কেজির উপরে, 350 টাকা কেজি ওনারা বিক্রি করে। এই দেখতে পাচ্ছেন মিষ্টি জিলাপি কেনার জন্য কিরকম মানুষের ভিড়। আর আমাদের মানিকগঞ্জের সবচেয়ে বেশি চলে হলো এই যে মাসকলার আমৃতি, যেটাকে বলে সেটা। এই যে এখানে ওনারা বানায় রাখছে। আমৃতি কত করে বিক্রি করতেছে? আমৃতি হলো আপনার 200 টাকা 220 টাকা 200 টাকা 220 টাকা। কোনটা চলে বেশি? মাসকলার আমৃতি চলে বেশি, গুড়েরটা এগুলো চলে বেশি। আপনি কি কিনছেন? রসমলাই। কয় কেজি কিনলেন? 1 কেজি। কত করে কেজি? 300 টাকা 300 টাকা কেজি। মেলায় কি প্রতি বছরই আসে? ইনশাআল্লাহ অনেক করে প্রতি বছরই আসে। এই যে এখানে গরম গরম আমৃতি বানাচ্ছে, আর এই যে এখানে যে চিনির শিরা আছে সেখানে ভিজানো হচ্ছে, তারপরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। মেলায় বেশ কয়েকটি কসমেটিক্সের দোকান আছে, দেখতে পাচ্ছেন এই যে মা বড়রা কিরকম ভিড় করছে এখান থেকে, তাদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস এখান থেকে কিনছে। এবং বাচ্চাদেরও খেলনার অনেক দোকান আছে এখানে, এই যে সবাই এখানে ভিড় জমাচ্ছে। বাচ্চারা সাধারণত অনেক খেলনা কিনে থাকে এখান থেকে। এই যে এখানে বিভিন্ন রকমের গাড়ি থেকে শুরু করে সব রকমের জিনিস আছে। কেমন বিক্রি হচ্ছে আপা? এই মোটামুটি মোটামুটি না? হ্যাঁ, ভাত খাওয়া চলে। কোন আইটেম বেশি বিক্রি হয়? সবাই যে টুকটাক চলে, সবাই জিনিস হয়। ভাই বাচ্চাদের জন্য কি কি কিনলেন? এই খেলনা বাঘ, তারপরে কি বাঘ না পুতুল, এখন ডোল নেব, তারপরে বাচ্চা বাচ্চা নিতে চাইছিলাম কিন্তু দামটা একটু বেশি, এবং বাচ্চা বেশি পছন্দ হয়েছিল। দামটা বেশি মেলায় আসে? প্রতি বছরই আসে। এই পাশে কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছেন, যেখানে সেন থেকে শুরু করে চুড়ি সবকিছু বিক্রি হচ্ছে এখানে, লিপস্টিক। কিরকম বিক্রি হচ্ছে ছোট ভাই? ভালোই ভালো বিক্রি হচ্ছে।
কোথা থেকে আসছো? আলিপুর। কোন আইটেম বেশি বিক্রি হয়? মিষ্টি, কাঁকড়া এগুলো। চুরি কাঁকড়া সব বেশি বিক্রি হয়? একটু পরেই আরো জমবে, সন্ধ্যার পরে মেলাটা বেশি জমবে, অনেক মানুষ আসবে এখানে। ভাই এক কথা বলি, বাচ্চা নিয়ে মেলায় আসেন কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। কাকে কাকে নিয়ে আসেন পরিবারের? পরিবারের সবাইকে, আম্মুকে, ভাইকে, বোনকে, ভাগ্নিকে। কি কি কিনলেন বাচ্চার জন্য? ফল কিনলাম, তারপরে অনেক কিছু কিনা আছে। আন্টি যদি পরিবার নিয়ে আসছে বাচ্চার জন্য একটা বল কিনছে, এই যে বাচ্চা খেলা করবে এই বল দিয়ে। এই মেলাটি আরো সপ্তাহখানেক চলবে। আপনারা যারা আসতে চান তারা মানিকগঞ্জ থেকে দৌলতপুর এসে দৌলতপুর থেকে অটো রিক্সা এবং মোটরসাইকেল যোগে এখানে আসতে পারবেন। বিকেল থেকে সাধারণত মেলাটি বেশি জমে, রাত 10-11 পর্যন্ত এই মেলা থাকে। এই যে এখানে বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে অনেক মজাদার আচার, এখানে রসুনের আচার, চালতার আচার, মরিচের আচার থেকে শুরু করে সব রকমের আচার ওনারা বিক্রি করতেছে এখানে। তেঁতুল বেশি 60 টাকা সব, আম 80 টাকা, বড় 50 টাকা, আলু বখরা 100 টাকা, চেরি ফল 80 টাকা সব, রসুন বিক্রি হচ্ছে মোটামুটি সব মেলাতেই যান। এখানে প্রায় উনি বললো 50 রকমের আচার আছে, মোটামুটি ভালোই বিক্রি হয়। উনি বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে এভাবে আচার বিক্রি করেন। এই দেখতে পাচ্ছেন মেলায় এখানে বিভিন্ন রকমের ঘোড়া, মাটির পুতুল এসব বিক্রি হচ্ছে। টাকায় ঘোড়া কত করে বিক্রি করতেছে? 40 টাকা পিস বিক্রি করতেছে এখন। আর আগের মতো এইসব ঘোড়া বিক্রি হয় না, মাটির জিনিস ওরকম কেনে না মানুষ। এই যে কাকা বিভিন্ন রকমের খেলনা কিনেছেন, কোলা, তারপরে এই এটা গাড়ি কার জন্য কিনলেন? এগুলা গাড়ি কিনছি নাতিনের জন্য। কি কি কিনছেন? গাড়ি কিনছি, কুইলা কিনছি, হুন্ডা কিনছি। খাবার আইটেম কি কিনলেন? হ্যাঁ খাবার আইটেম কি কিনলেন? খাবার আইটেম তো ভাই এখনো কিনি নাই। কিনবেন না? ওটা কিনো। কোথা থেকে আসছেন আপনি? আবার কলিয়া। তোমরা কোথা থেকে আসছো? আমরা দুবকপুর থেকে আসছি। কে কে আসছো? আমরা অনেক টিতে আসছি আর কি, দুজন আছি, এই যে আরেকজন আইছে। কি কি করলা মেলায়? আর কি আইছি, আধা ঘন্টা হইছে ঘুরতেছি, ফিরতেছি, একটু ব্লগ করতেছি। আচ্ছা ভালো সময় কাটতেছে না? হ্যাঁ মেলার এই পাশে সংসারের প্রয়োজনে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে বেলুন, চালা, তারপরে যে এখানে শেয়ার বিক্রি হচ্ছে, মুড়া, সব কোলা, সব রকমের জিনিস বিক্রি হচ্ছে। কাকা কেমন আছেন? ভালো। কি কি বিক্রি করতেছেন আপনারা? এই শেয়ার, কাটা, কোলা, ধামা, পালা। কেমন বিক্রি হচ্ছে? বেলুন কেমন বিক্রি হচ্ছে? কিন্তু বিক্রি হচ্ছে কম। বিক্রি হচ্ছে কম? হ্যাঁ এখনো জমে নাই না? হ্যাঁ বিক্রি কম হচ্ছে। উনি যেটা বললেন যে বিক্রি একটু কম হচ্ছে, মেলা এরকম জমে নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি দোকান আছে, এখানে এপাশে বিক্রি হচ্ছে, তারপরে এই যে আমার সামনে এই পাশেও কয়েকটা এরকম দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁশের যে কোলা আছে, চালা, শেয়ার সব কিছু বিক্রি করলেন। কাকা আপনি কি কিনলেন এখান থেকে? কি কিনলেন আপনি? এই যে কুড়ি কিনলাম, এটা চাললাম 50 টাকা। কি করবেন এটা দিয়ে? ওতে শাক টাক দিব না, শাক ধরার জন্য না? হ্যাঁ এই যে ছোট একটা উনিরা জালি কিনলেন, এটা কি কাজে ব্যবহার করবেন কাকি? এটা শাক ধরুন, শাক ধরার জন্য, পিঠা পিঠা বরফ পিঠা পুরি জন্য। এরকম সংসারে অনেক ধরনের জিনিস ওনারা। দাদা ভালো আছেন? কি কি বিক্রি করতেছেন, কত করে বিক্রি করতেছেন আপনি? বিক্রি চালন, কুলা, শেয়ার, কাটা, ধামা, পালা, কি আর কি বাস আসবাবপত্র। কত করে বিক্রি করতেছেন? রেট নির্দিষ্ট ঠিক নেই, এক ওই আপনার 100 থেকে আরম্ভ করে মনে করেন 200-250। কেমন বিক্রি হচ্ছে এই মেলায়? বিক্রি আগে ভালো আসলে, এখন তো বিক্রি নাই, প্লাস্টিকের জন্য।
আর কি বাজবাতের মালে খেয়ে ফেলেছে সেই মেলায় ঘুরতে এসে কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে ভাই কি কি করলা এই আইছে নকআউট উঠলাম নকআউট উঠলাম ঘোরাফেরা করলাম ভালো লাগলো আর কে কে আসছে বন্ধুদের সাথে এই বন্ধুরা পারাপত বেশি আসছে অনেক ভালো লাগলো আর জেসে মেলায় তো ঘুরতে আসি কেমন লাগে সবার সাথে ভালো ভালো এখানে যে আনন্দ পাওয়া যায় অন্য কোনো জায়গায় পাওয়া যায় না মানে কেন্দ্র প্রকৃতি মানে এই সুন্দর হ্যাঁ আর কি প্ল্যান আছে আজকে মেলায় এসে আজকে মানে আসলাম ঘোরাফেরা করলাম কিছু খাওয়া দাওয়া করলাম এখন যাব বাসার দিকে যাব মেলায় এসে কোনটা খাইতে ভালো লাগে বেশি আমাদের এখানে তো না না ফুচকা না গিরিল 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 ভালো লাগে তারপরে চটপড়ি ফুচকা আপনি তো দেশে বাইরে ছিলেন এখন মেলায় এসে কেমন লাগতেছে আপনার মেলায় আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে না কি কি কিনলেন মেলায় এই ঘোরা কাটা করতেছি কিনা কাটা টুকটাক করতেছি আর কি জারে জারে আর আপনার যে ঘোরাফেরা করার লাগে সময় কাটানো লাগে বাসায় তো একা একা থাকি পড়ার লাগে স্কুল কলেজ বন্ধ এই সময় কাটানো লাগে ভালো লাগতেছে দাম শোনার লাগে আমার কাছে একটু বৃষ্টি দিনে বেশি ভালো লাগে এখন তো একটু ধুলাবালি কোনো সমস্যা নাই মেলাটা অনেক জাঁকজমকপূর্ণ আনন্দ হয় সবাই আনন্দ করে এই এলাকায় যাদের বাসা তারা তো যায় তাদের জামাই জামাই টামাই যারা আছে সবাইকে দাওয়াত টাওয়াত দেয় ধরতে গেলে এটা জামাই মেলার মতোই সবাই আমন্ত্রণ করে সবাই আসে খুব আনন্দ করে আলহামদুলিল্লাহ ভালো আপনারাও আসবেন যারা যাবো দেখতেছেন আসবেন এটা অনেক পুরাতন মেলা মেলার এই পাশেও যে সংসারের প্রয়োজনে বিভিন্ন রকমের জিনিস আছে যেমন এই যে এখানে খুন্তা থেকে শুরু করে দা বটি তারপরে যে এখানে তাওয়া সবকিছু এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কড়াই আছে সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে মেলায় এইসব জিনিসের চাহিদা অনেকটাই বেশি এখন মেলায় ভাই কেমন বিক্রি হচ্ছে তোমাদের মোটামুটি না কোথা থেকে আসছো তোমরা আপনি কত করে কেজি বিক্রি করতেছেন যেমন এই বটি থেকে শুরু করে লোহার তৈরি সব রকমের জিনিস বিক্রি করতেছে এখানে 350 টাকা কেজি এই যে বিয়ে বাড়ি থেকে শুরু করে বড় ড্যাগে রান্না করার জন্য যে জিনিস লাগে সে হাতা আপনি কিনলেন এটা কত দাম করতেছেন কাকা আমি 210 টাকা বলছি এতে দাম তাই কত 40 টাকা স্যার সংসারের প্রয়োজনীয় জিনিসের দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গা শুধু এইসবই পাওয়া যাচ্ছে আপনারা এখানে আসলে মোটামুটি কম দামেই দেখে পছন্দ মতো এইসব জিনিস কিনতে পারবেন হাতুর বিক্রি হচ্ছে 250 টাকা পিস এটা কি বাড়িতে কাজের জন্য উনি মূলত বাড়িতে কাজের জন্য এই হাতুর কিনতেছে সংসারের কাজে লাগে অনেক সময় যে মেলার এই পাশে বিভিন্ন রকমের রাইড আছে দেখতে পাচ্ছেন যেখানে নাগরদোলা আছে তারপরে যে এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড আছে এই যে বাচ্চারা এখানে আসলেও মজা করতে পারবে এই যে এখানে টিকিট করে করে বিভিন্ন রাইড শেয়ার করতে হয় কেমন লাগছে মেলায় এসে ভালো লাগতেছে অনেক বড় একটা মেলা ঠিক আছে এখানে অনেকদিন এটা 10 দিন ব্যাপী না 15 দিন ব্যাপী হয়তো 15 দিন ব্যাপী অনেকদিন ঘুরে হইতেছে এই মেলাটা মেলাটা আর কি আসলে আসছি বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে আসছি ভালো লাগতেছে আমি আসছি এই দুইটার সময় ঘুরতেছি খাই ঘুরে শেষ করে পারতেছি না খুব ভালো লাগতেছে মেলা খাইছি অনেক কিছু খাইছি মুড়ি ফুচকা খাইছি চটপুরি খাইছি এই যে এখানে বাচ্চাদের রাইড শুরু হয়ে গেছে বাচ্চাদের ভাই টিকিট কত করে আপনাদের 30 টাকা 30 টাকা টিকিট কয়টা রাইড আছে আপনাদের 5টা 5টা রাইড প্রত্যেকটা 30 টাকা করে প্রত্যেকের টিকিট 30 টাকা করে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে মজা করতেছে কেমন লোক আছে আপনাদের এখানে এই আজকে একটু বেশি আমরা সব মেলাতে যান হ্যাঁ সব মেলাতে এই যে এখানে
ওরা চিপস বিক্রি করতেছে মূলত এখানে ড্রাই আইস দিয়ে এটা করে উনি মুখে দেওয়ার সাথে সাথে ধোয়া বের হয় অনেক মানুষ এখানে ভিড় করতেছে এটা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে মেলার অন্যতম আকর্ষণ সবাই এখানে ভিড় করতেছে এই যে সবাই কিভাবে খাচ্ছে চিপস খাওয়ার সাথে সাথে ধোয়া বের হচ্ছে যে আগুন চিপস আছে সেটা বিক্রি হচ্ছে এটার নাম কি বলতো আগুন চিপস মেলার সর্বশেষ পশ্চিম পাশে এরকম বেশ কয়েকটি ফুচকা এবং চটপটি দোকান আছে দেখতে পাচ্ছেন এই যে ফুচকা এবং চটপটি দোকানে অনেক ভিড় এখানে সবাই চটপটি ফুচকা খাচ্ছে একদম গরম গরম চটপটি ফুচকা এখানে বিক্রি হচ্ছে ভাই কেমন বিক্রি হচ্ছে চটপটি ফুচকা ভালো হচ্ছে ভালোই না কত করে বিক্রি করতেছেন 40-60 টাকা ওনারা 40 টাকা 60 টাকা এবং 80 টাকা তিন রকমের চটপটি ফুচকা বিক্রি করতেছে এ পাশে আরো কয়েকটি এরকম চটপটি ফুচকার দোকান আছে দেখতে পাচ্ছেন কিরকম ভিড় এই এখানে পরিবার নিয়ে আসলে নিরিবিলি বসার ব্যবস্থা আছে এই যে এখানে কাকা বানাচ্ছে চটপটি কিরকম বিক্রি হচ্ছে আপনার চটপটি হালকা পাতলা গরম গরম হালিম বানাচ্ছে উনি এখানে বিক্রি করতেছে হালিম কত করে বিক্রি করেন 70 টাকা হালিম কত করে বিক্রি করেন 70 টাকা 70 টাকা প্লেট হালিম 70 টাকা করে বিক্রি করতেছে উনি মানিকগঞ্জের মেলা মানে এরকম 12 বাজার দোকান থাকতে হবে দেখতে পাচ্ছেন এই যে 12 বাজার সবাই কিনে খাচ্ছে কাকা হাত দিয়ে কিভাবে 12 বাজার বানাচ্ছে কেমন বিক্রি হয় 12 বাজার খুব ভালো বিক্রি হয় মেলা তো এটা কোন কোন মেলায় যান আপনারা হ্যাঁ সব মেলায় যান হ্যাঁ সব মেলায় আছি কি কি দিয়ে বানাচ্ছেন এটা হলো 12 বাজা কয় ঝালমুড়ি 12 বাজা কি কি দিয়ে বানান এটা মশলা আছে কাঁচা মরিচ পেঁয়াজ আছে ছোলা সিরা আছে আরে কত কই যে মেলা মানে তো এই 12 বাজা চলে বেশি হ্যাঁ হ্যাঁ টেস্ট লবণ আছে ভালো সস মাছ আছে তাহলে কত করে বিক্রি করেন 60 টাকা পোয়া 60 টাকা পোয়া হ্যাঁ 240 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ 25 টাকা পোয়া 240 টাকা কেজি এই ঝাল মাছগুলো বিক্রি করে উনি ভাই মেলায় আসলে কি জলসা খারাপ নেই হ্যাঁ অবশ্যই জলসা খাওয়া কেমন আপনার হ্যাঁ হ্যাঁ দুটো করে মেলায় আসলে সবাই এইভাবে জলসা সুর খায় দেখতে পাচ্ছেন এই যে সবাই খাচ্ছে জলসা সুর কেমন লাগে আপনার কাছে খুব ভালো লাগে মেলায় আসলে কি কি খান মেলায় আসলে জলসা না তো খাই মিষ্টি খাই আমৃত খাই পেঁয়াজ কত করে বিক্রি করেন 70-80 প্রতিদিনই এখানে গান হয়
মানতের বিভিন্ন ফরক তারপরে খাসি এগুলো আসছে আচ্ছা এখানে কি মাছ মানতের মুরগি আছে বড় বড় মোরগ আছে খাসি আছে সুন্দর বড় খাসি সব আছে গরু আছে গরু আছে এই মেলাটি আরো সপ্তাহখানেক চলবে যারা আসতে চান তারা মানিকগঞ্জ থেকে দৌলতপুর এসে দৌলতপুর থেকে অটো রিকশা এবং এখানে বলে যে যে আসতে পারবেন খাসি এবং গরু এখানে অনেকে মারত করে বিকেল থেকে সাধারণত মেলাটি বেশি জমে রাত 10টা 11টা পর্যন্ত এই মেলা থাকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ